नमस्कार बंधुरा, आज हमें शेयर करब रसुनी पालং। ये खेते किन्तु असाधारण, एकदम माखनर मतन मुखे मिले जाए। चलुन ताहले देखे नी आज के रेसिपिटी। तो सर्वप्रथमे पालंग शाक के भालो करे धुए गरम जले एकटु नून छिटिए आमि पालंग शाकटा सिद्ध करे नियेछि। तो एटाके मिक्सिते दिए दिच्छि। मिक्सिते आमि एटाके एकटा पेस्ट बानिये नेब। तो एटा पेस्ट रेडी हये गेछे। एबार अपर दिके आमार प्यान गरम हये गेछे, এতে সামান্য সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হওয়ার পর দিয়ে দেব সামান্য একটু জিরে, কুচানো পেঁয়াজ, কুচানো লঙ্কা, কুচানো আদা, কুচানো টমেটো। লঙ্কাটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এবার হলুদ গুঁড়ো দিয়ে পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি পালং শাকের পেস্টটা। আপনারা কিন্তু শিলপাটাতেও বেটে নিতে পারেন, তাহলে আরও টেস্ট হবে। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে খানিকক্ষণ কষিয়ে নিতে হবে। কষানোর পর মিক্সিতে একটু পালং শাক লেগেছিল, তাতে একটু জল দিয়ে সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবেন, তাহলে আমার ভিডিওটি সবার প্রথমেই আপনার কাছে পৌঁছে যাবে। এবার পালং শাক হয়ে গেছে, আমি একটা প্লেটে নামিয়ে নিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে উৎসাহিত করবেন। তারপর আমি একটি প্যানে সামান্য বাটার নিয়ে নিচ্ছি। বাটারের জায়গায় আপনারা ঘিও নিতে পারেন। এবার তিনটে শুকনো লঙ্কা, সামান্য একটু জিরে, এবার কয়েক টুকরো রসুন। বাটার দেওয়ার পর পালং শাকের ফ্লেভারটা একদম অসাধারণ হয়ে যায়, টেস্টটাই পাল্টে যায়। বাটারের জায়গায় দেশি ঘি ইউজ করবেন, তাহলে খুব ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শরীরের যত্ন নেবেন।